ভাবি, ও জুলেখা ভাবি, বাড়ি আছো নাকি? আছি রে। ক কি ব্যাপার? দুইটা ডিম দাও দেখি ভাবি। টাকা আনছোস? এমন ভাবে বলছো যেন আগেরও দুই চারটা ডিমের টাকা পাবা। আরে তুই রাগ করস কেন? টাকা না দিলেও কি আমি তোর ডিম দিব না নাকি? পরে তুই আমার টাকা দিয়াই দিবি, সমস্যা কি? শোন, ডিম বিক্রি করার মতো তো ডিম আমার কাছে নাই। হাঁস মুরগি থেকে যে কয়টা ডিম পাই আমরা একটাও খাইতে পারি না, বিক্রি তো করে দেই শুধু একজোড়া ঝুমকার আসে। সেটা তো আমি জানি, আর এই জন্যই তো বাজার থেকে না কিনা তোমার হেনতনে নেই, আর বাজার দরে চাইতেও দুই এক টাকা বেশি দেই, যাতে করে তোমার ঝুমকা বানানির স্বপ্ন তাড়াতাড়ি পূর্ণ হয়। সেটা তো আমি জানি, তুই খারা আমি তোর ডিম দেই। তোর কাছে তো অনেক টাকা দেখতেছি, আমার 500 টাকা ধার দিবি কালকে সকালে সমিতির কিস্তি? আপনার কিস্তি বিস্তি যাই থাকুক, এই টাকা থেকে এক টাকা আপনি পাইবেন না। এটা আমার ঝুমকা বানানির টাকা, ঝুমকা বানানির টাকাই জোগাড় করতে পারতেছি না, আপনি এখন আমার টাকা ধার দিতেছেন। এই বুড়া বয়সে তোর ঝুমকা পড়ার শখ হলো কেন? আপনি বুঝি জন বয়সে জোড়ায় জোড়ায় ঝুমকা কিনে দিচ্ছেন, আমার ঝুমকা পড়ার স্বাদ মিটে গেছে। খোটা দেশ না, খোটা ধরনের কথাগুলো খোটা দিব না। বিহারে এতগুলি বছর পার হয়ে গেল, একজোড়া ঝুমকা কিনা দিতে পারলেন না, এখন আমি হাঁস মুরগির ডিম শাক সবজি এইসব বেচা ঝুমকা বানিয়ে টাকা জোগাড় করতেছি, আপনি এখন এই টাকা ধার চাইতেছেন? আরে ওইছে রে বাবা, তোর টাকা দেওয়া লাগবো না, এখন বাত্তি নেবে ঘুমাইতে দে, কালকে সকালে আবার রিক্সা নেবে। আর তুই একটা আনতে না আনতে আর একটা শেষ, এই বুড়া বয়সেও অভাব আমার ছাড়লো না। তা তোর গুণ তোর পুত্র কো? সকালবেলা ঘুমে থেকে উঠে যে কই গেছে তার তো কোনো হদিসই নাই। এরকম আড্ডা বাজি করলে চলবো? কিছু একটা করতে হবো না, চাকরি বাকরি না হয় হোক, মহাজনরা কয়েকটা রিক্সা ঠিক করে দেয়, আর নাহলে আমারটাই চালাইতে কয়। এই বুড়া বয়সে আমি তোর পারে উঠি না। এই কথা কইতে কইতে তো আমি মুখ ব্যথা করে ফেলছি, আপনার গুণধর পুত্র শুনলে তো পুরা কপাল আমার, পুরা কপাল। আল্লাহ যে বুড়া বয়সে আমার কি পাপের শাস্তি দিতেছে সেটা আল্লাহই জানে। জামাই রানলি না? তুমগো জামাই সাবার গেছে গতকাল। সাবারে কি?
ওইখানে নতুন একটা বিল্ডিং এর রঙের কাম পাইছি, শেষ হইতে 10 দিন 15 দিন তো লাগবই। ভাবলাম এই ফাঁকে তুঙ্গু একটু দেখা যায়। খুব ভালো করছিস রে মা, নাতি যার কত কয়দিন ধরে কি মনে পড়তাছিল। ওমা সেলিম কই, ওরে দেখতাছি না। তোর ভাইয়ের খবর তুই জানস না, সারাদিন বন্ধুগুলো লগে আড্ডাবাজি আর ক্যারাম খেলা, যতক্ষণ পেটের মধ্যে টান্না পড়ছে ততক্ষণ বাড়ির আশেপাশে গেছবো না। আয়ো নানা ভাই, আয়ো ভাই। টুকটাক বলতে কি বুঝাইতে চাইতেছস? আমি এখন রিকশা চালামু, ঠেলা গাড়ি ঠেলমু, দরকার হলে তাই করবি, সমস্যা কি? চুরি তোর করতাছস না, কাজ করে খাইতে শরম কিসের? এই তুই আমার বন্ধু নাকি শত্রু? এখানে শত্রু তো আমির কি দেখছস? আমি তো তোর ভালো লাগেই কইলাম। আমার ভালো আমারে বুঝতে দে, তুই নিজের চরকায় তেল দে। দেখছস তোর ভালোর জন্য কইলাম আর ওই রাগ করলো। আরে ওর কথা আর কইস না, বকুল মাস্টারের মাইয়ার প্রেমে পড়ার পর থিকা ও নিজের অফিসার মনে করে। আমার নানা ভাইয়ের জন্য আর কার জন্য হইব? আমাকে বেশি মাংস দিও। এই মুরগির সব মাংস তুমি খাইবা, বুঝছো? সব মাংস তোমার। ওমা তোমার ঝুমকার খবর কি? গৌতমের দোকানে বানাইতে দিছি রে মা, গতকালে আনার কথা ছিল, কিছু টাকা বাকি আছে, টাকা জোগাড় হইলে নিয়ে আসো। আব্বা কেমন আছো? কি রে তুই কেমন আসলি? এই তো একটু আগে জামাই কো আসে নাই? আসে ভালো, ভালোই আছে। সারাটা দিন টই টই করে কই ঘুরে বেড়াস, এইভাবে বেকার আর কয়দিন থাকবি? কিছু একটা করতে হইব না, তোর বুড়া বাপের শরীরটা নিয়ে যে রিক্সা চালায় আর কয়দিন চালাইব? আমি কি চেষ্টা করতেছি না, চাকরি না পেলে আমি কি করবো? আজকাল পিওনের চাকরি নিতে গেলেও লাখ টাকার ঘুষ লাগে। ঘুষের টাকা তো আমরা দিতে পারবো না রে বাপ, টাকা যেহেতু দিতে পারবো না, হাত পা গুটায় থাকলে কি চলবো? সংসারে হাল ধরতে হইব না। শোন তোর বাপে কইছে মহাজনরে বললা একটা রিক্সার ব্যবস্থা করে দিব, কয়টা দিন রিক্সাটা চালা, পরে সময় সুযোগ মতো একটা কিছু করিস। আমার পড়ালেখা শিখেছো কি রিক্সা চালানোর জন্য? লোকজন শুনলে কি কইব? লোকজনের কথা কি আমগো পেট ভরবো? আর রিক্সা চালানি কি কোনো খারাপ কিছু? দেখো প্রতিদিন খাইতে বসলে এই একই পেঁচাল আমার আর ভালো লাগে না, একদিনই বলে দিছি আমার দ্বারা এইসব কাজ হইব না। রিক্সা চালাইতে যদি তোর লজ্জা লাগে, বুড়া বাপরা যে সারাদিন খাইটা রিক্সাটা চালায় মরতাছে, এইটা দেখতে তো লজ্জা লাগে না? খাইতে বসলে রোজ ভাঙা রেডিওটা চালু হয়ে যায়, প্রত্যেকটা দিন প্যান 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 প্যান, ও অসহ্য হয়ে গেলাম। আমি আর বাতি খামু না। গৌতম
কেমন আছে রে বাপ? এই তো কাকিমা, ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আপনি যে ঝুমকা বানাতে দিয়েছিলেন সেটা 4-5 দিন আগে বানানো হয়ে গেছে। এই পথ দিয়ে যাচ্ছিলাম খাবার খাওয়ার জন্য, ভাবলাম আপনার ঝুমকা যেটা দিয়ে যাই। খুব ভালো করছো বাপ, আমি তো 2 দিন ধরে ভাবতেছিলাম তোমার ওইখানে যামু 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 করে যাইতে পারতেছিলাম না, আমার আর কষ্ট করে গঞ্জ পর্যন্ত যাইতে হইল না। তাকে এই নেন আপনার ঝুমকা। গৌতম, তুমি দাঁড়াও, তোমার জন্য টাকাটা নিয়ে আসি। জি আগে। কিন্তু তো জামাই কি অবস্থা, জামাই আসেনি? জামাই ভালোই আছে, সাবার গেছে কাজে। ও, কবে আসবে? কাজ শেষ হলে আসবো। গৌতম, এই যে ধরো 400 টাকা গুলো এখনো বাকি আছে, পরের সপ্তাহে দিয়ে আসো। ওই টাকার জন্য চিন্তা করবেন না কাকিমা, ওটা না দিলেও চলবে। হাঁসের ডিম বিক্রি করে, শাকসবজি বিক্রি করে কত কষ্টে আপনি এই টাকা জমিয়েছেন, বাকি টাকা না দিলেও চলবে। কাকি, আপনি আমার মায়ের বয়সী, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই জমকে আমি আপনাকে এমনিতে বানিয়ে দিতাম। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমার মঙ্গল করে। জি কাকিমা, আপনার আশীর্বাদটুকুই আমার পরম পাওয়া। ওকে কাকিমা, আজকে তাহলে আসি। কই দেখি দেখি আমার ঝুমকা, যেটা দেখি। ও মা, দেখো এই ঝুমকা পরার পর আমার কত সুন্দর লাগতেছে। থাক আর সুন্দর দেখুন, লাগবো না, দে আমার পড়তে দে। তুমি ঝুমকা দিয়ে কি করবা? তোমার কি ঝুমকা পরার বয়স আছে? তো কি হইছে, আমি কি বুড়া হয়ে গেছি? আর হইলে হইছি, বুড়া মানুষের কি শখ আল্লাহ থাকতে পারে না? এমন করো কেন, এই ঝুমকা তার চেয়ে বরং আমার দিয়া দাও। বাপরে, মেয়ের কথা শুনো, আমি চাই না আটানা করে জমায়া জমায়া কত কষ্ট করে এই ঝুমকা জোড়া গড়ছি কি তোরে দেওয়ার জন্য। ও মা, এমন করো কে, আমি তো তোমার সৎ মেয়ে না, নিজের মেয়ে। এই ঝুমকা না দেওয়ার জন্য তুই যদি মনে করো আমি তো সৎ মা, তাহলে আমি তো সৎ মাই। দে বাবা, এক জোড়া ঝুমকার জন্য নিজের মেয়ের সৎ মেয়ে বানাই ফেললা? তোমার কাছে মেয়ের চাইতে ঝুমকার বেশি দাম? এই ঝুমকার চেয়ে দামি এখন আমার কাছে আর কিচ্ছু নাই, এই ঝুমকা জোড়া আমার সারা জীবনের শখ। খারাপ, এই নাও নিজের শখ মিটাও, যদি শখ না মিটে আমার কয়ো তোমার কবরে নিয়ে দিয়ে আসবো না ঝুমকা। পারলে আমার কবরে গিয়ে দিয়ে আসিস, আমি কবরে গিয়ে ঝুমকা পড়তে চাই। তোরা তো একেবারে নতুন বোর মতো লাগতেছে। নতুন বোর লাগলে কি, আমি তো এখন পুরানি। না রে, তুই আজকের জন্য আমার নতুন বউ, বিয়ে করা প্রথম দিনের সেই ছোট্ট খুকি বউ। এক জোড়া ঝুমকা দিতে আপনি রসিক হয়ে উঠছেন। এই জোলেখা, আমি কবে বেরসিক গেছিলাম? থাক, এই বয়সে রসিক করার দরকার নাই, ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে। কিন্তু অগবাপ মার মন তো আরো কচি রয়ে গেছে। একবার জায়গা মতোই আছো দেখি ভাবি। শাক নিবা? হ্যাঁ দাও তো, 10 টাকা শাক দাও আমারে। তোমার বাচ্চা বাচ্চা ভালো বিক্রি করছে। তোমার স্বামী কেমন আছে? না ভাবি, ভালো না, সময় লাগবে। বিপদের কোনো হাত পা আছে ক? হ্যাঁ, যে স্বামী তোমার 2 দিন আগে দৌড়ায় বেড়াইছে, এখন ঘরের মধ্যে পঙ্গু হয়ে বসে রয়েছে। সবই আমার কপাল ভাবি। আচ্ছা ভাবি, তোমার এই বাম কানে ঝুমকো কোথায়? ঝুমকো কই হারাইলাম? হ্যাঁ, কাল রাইতে তোমার কানের মধ্যে ঝুমকো পড়েছিল সুফি, আমি ঝুমকো কই হারাইলাম? কোনখানে খুইলা পড়ছে দেখো, কোনখানে কোনখানে গেছিলা? আরে আমি তো সকাল থেকে বাড়ি বাইরি হই নাই,
সকালবেলা উঠানটা ঝাড় দিছি, হাঁস মুরগিরে খাওন দিছি, আর এই যে লাউ খেতে আসছি, একটু পানি দিলাম, ওকে শাক তুললাম। চারিদিকে খুঁজে দেখো, নিশ্চয়ই পাইয়া যাবা। ও ভাবি, অত অস্থির হয়ে না, আস্তে ধীরে খুঁজো, ঠিকই পাইয়া যাবা। ও ভাবি, চলো বাড়ির দিকে যাই, বাড়িতে ঠিক কোথাও না কোথাও খুঁজে পাবা। চলো আমরা বাড়িতে যাই। তুমি ঘরের মধ্যে শান্তি মতো খুঁজে দেখো, আমি বাড়ির দিকে গেলাম। আল্লাহ, হে বাবু, আমি যদি আমার সংখ্যাটা ফিরে পাই, আমি তোমার ঘরে একটা বড় মুরগা দেব। ঝুমকা ঝুমকা কইরা জানটা দিয়ে দিছ। আচ্ছা, এখন তোমার ঝুমকা পড়ার বয়স? হাঁসের ডিম, খেতের শাক সবই বিক্রি করে দিছে ঝুমকার জন্য। এখন কি হইলো, ঝুমকা বানায় দুইটা দিনও পড়তে পারল না, এখনই হারায় ফেলছো। আচ্ছা, এখন কান্নাকাটি বন্ধ করো, খিদা লাগছে, খাইতে দাও। খিদা লাগছে, নিজে রান্না কইরা খা। রান্না কইরা খাইতে হবে মানে? এখনো ভাত রান্না হয় নাই? ঝুমকা ঝুমকা কইরা তুমি পাগল হয়ে গেছো? মরণের পরে তোমার ঝুমকা দিয়েই তো কবরে নিয়া। আমি
টেরও পাইলাম না, ঝুমকাটা কই পড়ে গেল। আমি জানি না, টেরই তো পাই নাই। সকালবেলা সুফি আসতে শাক নিতে, শাক তুলতে গিয়ে সে কয় আমার বাগানের ঝুমকা নাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি নিষেধ করছিলাম, তুই আমার কথা শুনিস নাই। না খায়া না পরে ঝুমকা ভরার শখ হয়েছে, এখন শখ মিটছে। ঝুমকা ঝুমকা করে পাগল করে ফেলাইছে একেবারে। তা তো বুঝলাম, নিয়তির উপর কারো হাত আছে। হ্যাঁ, আবার বাকিটা হারাইস না। শোন, আর কটা দিন যাক, হাতে কিছু টাকা পয়সা জমা, হ্যাঁ ওটার সাথে মিলে আর একটা কিনে দেবো। এই কথা তো আমি 30 বছর ধরে শুনতে আসছি। আরে না না, এবার সত্যি সত্যি কিনে দেব না। নে ভাত নে। এইগুলা বিক্রি করে একটা নতুন রিক্সা কিনেন, বেকার বসে থাকলে কি পেট চলবো। কিন্তু বউ, তোর কানের ঝুমকা কিছুই না, পেটে ভাত না থাকলে কি ঝুমকা দিয়ে পানি খাবো। কি কোস তুই, বিয়ের সময়কার কত স্বাদের ঝুমকা তোর, আর সেই কান খালি করে। আরে কইলাম তো কিচ্ছুই না, আগে আমরা সংসারটাকে সাজাই নেই, তারপর স্বাদ আল্লাদের কথা ভাবা যায়। আর আপনার কাছে যখন টাকা পয়সা হইব তখন আমারে এক জোড়া ঝুমকা কিনে দিয়ে। এই যে
তোর জন্য একটা মাটির ব্যাগ আনছি। এখন থেকে এর মধ্যে টাকা জমা দিবি। যতদিন না তোর হারানো জুমকার টাকা জমা না হয় ততদিন আমিও তোর সহযোগিতা দেব। এই যে আমি বর্ণি করলাম বর্ণি। আমার ঝুমকা নিয়ে আপনার হঠাৎ এত আগ্রহ হইল কেন? আর লজ্জা দিস না রে বউ, আমি খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। আমার অনেক আগেই তোর জন্য একটা ঝুমকা বানাতে দরকার ছিল। আচ্ছা থাও, জামাই বউয়ের মতো তো ন্যায় অন্যায় খুঁজতে হইব না, ব্যাংকটা আমার হাতে দেন। আপনি গিয়ে হাত মুখ দিয়ে বসেন, এই যে ভাজিটা হয়ে গিয়ে আমি আপনার খাওয়ান দিতেছি। শোন কোন আজকে তোরে নিয়ে রিক্সায় করে ঘুরতে যাবো। হঠাৎ এই ইচ্ছা? হঠাৎ না, মনে হলো আর কি। কাজ কাম করতে করতে তোর কথা তো ভুলেই গেছি। বইকালে রেডি থাকিস, আমি এসে নিয়ে যাবো মনে। হ্যাঁ ৩০ বছর আগের স্বামীর আবার ফিরা পাইছে। কেমনে জানো না তো, ঝুমকা ভাই আমি তো সারাদিন রাতে কান্দি। তোমার ভাই না আমার জন্য এত বড় একটা মাটির ব্যাগ কিনে আনছে, বলছে যতদিন পর্যন্ত ঝুমকার টাকা না হয়েছে ততদিন পর্যন্ত সেও নাকি এটার মধ্যে টাকা রাখবো। ভালোই হয়েছে। আরো কয় কি শুনো, আমার বলে বিকালবেলা লইয়া রিক্সার মধ্যে ঘুরব। তারপর হাসা হাসাই আমার রিক্সার মধ্যে লইয়া ঘুরছে, কত জায়গায় যে নিয়ে গেছে, কত কিছু যে দেখছি। যাক অনেক মজা করছে তাই না? এখনই তো শেষ না, আরে নদীর ধারে গিয়ে বসছি না, ওইখানে দেখো। এই যে শিবালের মা, একটু তাকাও।
উনি ইষ্ট করছেন, লগে লগে হাসপাতালে নিতে পারলে বাঁচানো যাইত, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অন্তত এক ঘন্টা আগে উনি মারা গেছে। তুমি আমার রেখে যাইতে পারো না মা, কথা বলো মা, কথা কও, কথা কও মা। কি অবস্থা মা? ও মা, মা গো, কে সেলিম কথা কসবে কেন মা? ও মা, মা দেখো নাকবা, ও মায়ের ঝুমকা আমার কাছ থেকে কাইরে নিতে চায়, ও পুরুষ মানুষ, ঝুমকা দিয়ে কি করবো বাবা? আমি এই ঝুমকা। আচ্ছা তোরা কি মানুষ? তোরা কি কোনো মানুষের পর্যায়ে পড়স? তোকে জন্ম দিছি সেই জন্য আমার লজ্জা হইতেছে। একটা মানুষ এখানে মরে পড়ে আছে যে তোকে গর্ভধারিণী মা, যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার নিয়ে তোকে কোনো মাথা ব্যথা নাই। তোরা আসস ঝুমকার ভাগাভাগি নিয়ে। যে মানুষটা নিজের রক্ত পানি করে এতটা বছর তোকে বুকে পিঠে লালন করে মানুষ করছে, তার নিয়ে তোকে মাথা ব্যথা নাই। তোকে সমস্ত মাথা ব্যথা খালি ঝুমকা ভাগাভাগি নিয়ে। কিন্তু বাবা চুপ, একদম চুপ। আমি তো গো আর একটা কথাও শুনতে চাই না।
এই ঝুমকার উপর তোকে কারো কোনো অধিকার নাই, না আমার, না তোর, না তোর। ৩০ বছরের সংসারের জীবনে একজোড়া ঝুমকা উপহার হিসেবে দিতে পারি না, বরঞ্চ বিয়ের সময় পাওয়া ঝুমকা জোড়া বাইচা গেছি। ঝুমকা ঝুমকা করে এই মানুষটা উপরে চলে গেছে। বিয়ে করে ঘরে আইনা এই মানুষটারে সারা জীবন খালি কষ্ট হয়েছে, কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না, একটা বারের জন্যও তার মুখে হাসি ফুটতে পারে না। কোন মুখে তুই ঝুমকা যাবি করস? তোরে জন্ম দিছে, বড় করছে, লেখাপড়া শিখেছে, নিজে না খায় তোরে খাওয়াইছে, নিজে না পড়ে তোরে পড়াইছে, কি করছিস, কি করছিস তুই তোর মায়ের জন্য? জবাব দে যে ঝুমকা দাবি করস। তোর মা একজোড়া ঝুমকার জন্য হাহাকার করে মরে তাতে তোর লজ্জা হয় না? তোর বাপে রিক্সা চালায় তাতে তোর লজ্জা হয় না? তোর মা না খায় মরে তাতে তোর লজ্জা হয় না? তোর ছোট চাকরি করতে লজ্জা হয়, মানুষের জমিতে কাজ করতে লজ্জা হয়, তোর রিক্সা চালাইতে লজ্জা হয়, তোর বাপ মা না খায় মরে যায় তাতে তোর লজ্জা হয় না? না সালাম, সালাম তোর লজ্জা নেই, সালাম। বিশ্বাস কর, তোরে যে আমি জন্ম দিছি সেই জন্য আজকে আমার লজ্জা হইতেছে। আগে যদি জানতাম তাহলে জন্মের সময় কলার টিপে ধরে মেনে ফেলতাম। আর শেবালি, কোন মুখে তুই ঝুমকা দাবি করছিস? দুই দিন আগেও তুই ঝুমকা বানানো নিয়ে তারে গাল বন্ধ করছিস, কটু কথা কইছস, ভুলে গেছস, সব সব ভুলে গেছস। এই ঝুমকা আর ঝুমকা বানানোর জন্য জমানো টাকার এক টাকা না করিও তোরা পাবি না। এই ঝুমকা যার তার কল্যাণে এই ঝুমকা এতিমখানায় দান করা হবে, দুনিয়াতে সুখের মুখ দেখে এতিম বাচ্চাদের দোয়ার বরকতে ওপারে গিয়ে যদি একটু শান্তিতে থাকে, তার আত্মারা যে একটু শান্তি পায়। Ugh.